ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে। সুমায়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময় কি ওই সমস্ত আমল করতে হবে। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে। আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়, এই কাজগুলো কতটুকু শরীয়তসম্মত? খুবই গরহিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কষাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে, যিনি যে কষাই বানিয়েছেন, গোস্ত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোস্ত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুক তো। যেহেতু আপনি এটাকে যা খুশি তা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোস্তটা কষাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার ভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোস্ত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়। কিন্তু তাই বলে গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোস্ত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোস্ত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই হয়ে গেল, সেটা কিন্তু জায়েজ নাই। রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময় কি ওই সমস্ত আমল করতে হবে। ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকাল্লাহুম্মা মুতু আহিয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্বাবস্থা আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য না, অনেকগুলো আমল আছে। সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক তিনবার তিনবার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহ আকবার বলা, আয়াতুল কুরসি পাঠ করা, আর অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাহবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা, এই ধরনের আরো অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া পড়া, তারপরে ঘুমানো, এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ।